আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে আসলাম ফ্রাইডে ব্লগ নিয়ে। আর গত ফ্রাইডেতে গিয়েছিলাম একটা বার্থডে প্রোগ্রামে। বার্থডেটা ছিল হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের মেয়ের বার্থডে, বাবুটার হচ্ছে 1 বছর হয়েছে। বার্থডে প্রোগ্রামে গিয়ে আমরা কী কী করেছি সব কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। সন্ধ্যাবেলা রেডি হয়ে আমরা বের হয়ে যাই ভেন্যুর উদ্দেশ্যে, আর প্রোগ্রামটা ছিল হচ্ছে ওয়ারি ডাইনিং লাউঞ্জে। আর ভাই আমাদেরকে একটু তাড়াতাড়ি যেতে বলে, কারণ ওইখানে গিয়ে স্টেজটা সাজাতে হবে বার্থডের জন্য। সো আমরা যখন বের হই তখন হচ্ছে অনেকটাই বৃষ্টি পড়তেছিল, সো টেনশন করতেছিলাম যে যেতে পারবো কি না। এরপর দেখলাম যে আল্লাহর রহমতে বৃষ্টি কমে গেছে, দেন হচ্ছে আমরা চলে আসি ওয়ারি দ্য ডাইনিং লাউঞ্জে। আর প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছিল রুফটপে। এই জায়গায় আমি অনেকবার এসেছি খেতে এর আগে, অনেক ভালো ছিল জায়গাটা, দেখতে সুন্দর। এরপর এসে দেখি যে ভাইয়া অলরেডি সাজানো শুরু করে দিছে তার একটা কলিগের সাথে নিয়ে। আর আমাদের আসতে একটু লেট হয়ে যায়, ভাইয়া বলতেছিল যে এত লেট কেন তোদের, সো কী করবো, রাস্তায় হালকা পাতলা জ্যাম পেয়েছি। আর বন্ধু এসে বন্ধুর কাজে হাত লাগিয়ে দিয়েছে, এটাই হচ্ছে বন্ধুত্ব। আর সাজানো দেখলাম যে অলমোস্ট ডান। এরপর হচ্ছে আমি ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন লাগছে, ভালোই লাগ। বার্থডে থিমটা ছিল রেড আর হোয়াইটের মধ্যে, সো আমরা হচ্ছে ম্যাচ করে পরে যাই রেড কালার, কারণ এটাই হচ্ছে ড্রেস কোড ছিল। এরপর আমরা বাইরে এসে একটু ফটো সেশন করে নিচ্ছিলাম, জায়গাটা অনেক সুন্দর ছিল, অনেক ভালো লাগতেছিল এসে। আর পুরোটাই হচ্ছে একটু নিরবিলি ছিল যেহেতু আমরা সন্ধ্যার দিকে গিয়েছিলাম। আস্তে আস্তে হচ্ছে সবাই আসা শুরু করে দিয়েছিল। আমি যখন এর আগে এটা এসেছিলাম তখন হচ্ছে এত ডেকোরেশন ছিল না, বাট এইবার গিয়ে দেখলাম পুরোটাই চেঞ্জ, অনেক ভালো লাগতেছিল ডেকোরেশনগুলো। আগে হচ্ছে একদম ফাঁকা ছিল, এত ফুল দিয়ে ডেকোরেশন ছিল না, যাই হোক ওভারঅল ভালোই ছিল। এরপর আমরা ফটো সেশন শেষ করে চলে গেলাম ভিতরে। আর এইদিকে হচ্ছে ভাইয়া বার্থডে গার্লকে নিয়ে চলে এসেছে, তাকে অনেক কিউট লাগতেছিল মাশাল্লাহ। অয়ন হচ্ছে এখন কুলে নিচ্ছে ওকে, বাবুর গাউনটার কারণে তাকে দেখাই যাচ্ছিল না, এত বড় গাউনটা ছিল, মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না প্লিজ। এখন হচ্ছে কেক কাটিংয়ের পালা, অনেক লেট হয়ে গেছিলো, প্রায় 11টার মতো বেজে গেছিলো কেক কাটতে কাটতে, কারণ গেস্টটা একটু আসতে দেরি করে ফেলে। তো এখানে হচ্ছে সে কান্না শুরু করে দিছে, যেহেতু 1 বছর তার ফার্স্ট, ওরকম কিছুই বুঝে না। সো কেক কাটিংয়ের পর চলে আসলো ডিনার, আর ডিনারে ছিল সেট মেনু, অল ওভার খেতে ভালোই লেগেছিলো। আর এখানে হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব চলতেছিল সবাই একসাথে। খাওয়া দাওয়া শেষ করে লাস্ট ফিনিশিং যে ফটো সেশনগুলো হয় এখানে হচ্ছে সেটাই হচ্ছিল, সবাই ছবি তুলতেছিল লাস্ট ফিনিশিং। এখন হচ্ছে বিদায়ের পালা, আমরা সবাই চলে যাব একসাথে। আলহামদুলিল্লাহ সময়টা অনেক ভালো কেটেছে সবার সাথে, অনেক ভালো লেগেছে অনেকদিন পর। আর এখানে হচ্ছে বিদায়ের পর্ব চলতেছিল, ভাইয়া আমাকে টাটা দিচ্ছিল ভালো থাকিস, আর ভাই আমাকে তুই করেই বলে সবসময়। আমার হাজব্যান্ডের বেস্ট ফ্রেন্ড যেহেতু অনেকটা ফ্রি আমার সাথে আগে থেকেই, আলহামদুলিল্লাহ দিনটা অনেক ভালো কেটেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।